আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই আমার এই শৌখিন ব্রাহ্মা মুরগিতে গত 15 সেপ্টেম্বর পর্যন্ত যে বিক্রয়তে বড় একটা ছাড় দিয়েছিলাম, এই সময়ের মধ্যে কিন্তু আমার অনেকগুলো মুরগি বিক্রয় হয়ে গেছে। বিশেষ করে প্রায় সবগুলো মুরগি বিক্রয় হয়ে গেছে 6 মাস বয়সে। কিছু মুরগ আছে আর 4 মাস বয়সের কিছু মুরগি আছে, এগুলোও কিন্তু আপনাদের দেখাবো। আর একটা চমকপ্রদ বিষয় হচ্ছে, অনেক দর্শক ভাই আমার কাছে চাচ্ছিল যে 4 মাসের নিচে অর্থাৎ 2 থেকে 3 মাসের উপরে কোনো মুরগি আছে কি না, এবং সেগুলোর দাম সম্পর্কে কিন্তু অনেক দর্শক ভাই আমাকে জিজ্ঞাসা করছিল। আজকে আমি 3 থেকে সাড়ে 3 মাস বয়সের কিছু মুরগি আছে ছোট্ট করে ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব এবং সেগুলোর দাম সহ উল্লেখ করবো। অবশ্য খুব কম দামে এগুলো বিক্রি করব। তো দর্শক, দেরি করব না, চলুন দেখি সেই মুরগিগুলো। দর্শক, মাগরিবের অবস্থায় এই ভিডিওটা করা, ঘরের মধ্যে বিশেষ করে চতুর্দিকে দেয়াল, একদিকে খোলা, যার কারণে কিন্তু মুরগিগুলো কালার একটু নীলাভ দেখাচ্ছে। যাই হোক, আমি কথায় আসি। দর্শক, এখানে দেখুন এই মুরগিগুলোর বর্তমান বয়স কিন্তু 3 থেকে সাড়ে 3 মাস। এগুলো সমস্ত ভ্যাকসিন কমপ্লিট, 100% রোগমুক্ত আছে। তিমির ডোজ করানো হয়নি দ্বিতীয়বারের জন্য। অবশ্যই আপনারা দ্বিতীয়বারের জন্য ক্রিমি ডোজ করে নেবেন, অতিরিক্ত গরমের কারণে কিন্তু এই ডোজটা করা হয় নাই। দেখুন দর্শক, এখানে কিন্তু অনেকগুলো মুরগ মুরগি আছে, প্রায় 40 পিসের মতো। এগুলো কিন্তু আপনারা নিতে পারেন খুব অল্প দামে। আমি দামটা অবশ্যই বলবো, এত অল্প দামে কিন্তু আপনাদের কেনার সাধ্য আছে অবশ্যই। দেখুন দর্শক, এটার কিন্তু বর্তমান বয়স 3.5 মাস। দেখুন খুব সুন্দর একটা মুরগি। তারপরে দর্শক, আমি আবারও বলি, আপনাদের যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিতে পারবেন, কারণ এগুলো সবগুলারই গড় দাম। এইটা দেখুন ডার্ক ব্রাহ্মা, দেখুন এই যে একটা ডার্ক ব্রাহ্মা দেখা যাচ্ছে, এটার বর্তমান বয়স কিন্তু 3.5 মাস প্লাস। আর এটা দেখুন সিলভার লাইট ব্রাহ্মা, এটাও বর্তমান বয়স 3.5 মাস প্লাস। এখানে ডার্ক ব্রাহ্মা দেখা যাচ্ছে, দেখুন 3.5 মাস প্লাসের ডার্ক ব্রাহ্মা দুইটা, কত সুন্দর সুন্দর। এটা হচ্ছে 3 মাস আর এটা হচ্ছে 3.5 মাস, খুব সুন্দর ডার্ক ব্রাহ্মা। তারপর দেখুন এই যে প্রায় হোয়াইট শেডের লাইট ব্রাহ্মা, এটাও 3 মাস বয়স। দর্শক, আমি অবশ্যই এগুলো গড় দাম উল্লেখ করব। এখানে দেখুন সিলভার লাইটের দুইটা মুরগ আছে, এটা হচ্ছে সিলভার লাইটের মুরগ 3 মাস, এটা হচ্ছে এটা হোয়াইট কালার একটা মুরগ, এটার বয়সও 3 মাস। তো দেখুন এখানে সিলভার লাইটের আরেকটা মুরগ দেখা যাচ্ছে 3.5 মাস, ওইটা সিলভার লাইটের মুরগ 3 মাস, এইটা সিলভার লাইটের মুরগ 3 মাস। এখানে মুরগের সংখ্যাই বেশি, মুরগিও আছে। দেখুন এই যে হোয়াইট শেডের লাইট ব্রাহ্মা মুরগি, এটা 3 মাস বয়স। তারপর এই যে হোয়াইট শেডের লাইট ব্রাহ্মা আরেকটা মুরগি 3 মাস বয়স, ওই যে ডার্ক ব্রাহ্মার একটা মুরগি আরেকটা মুরগি, এটার বর্তমান বয়স 3 মাস। দর্শক, এখান থেকে কোনো মুরগ মুরগি যদি নিতে চান অনেক কম দামে দিয়ে দেবো। সেটা দাম হচ্ছে, এখান থেকে যদি 3 পিস আপনারা সংগ্রহ করেন, অবশ্যই আমি পরিবহন যে খরচ হয় সেটা কিন্তু আমি নিজে বহন করব, আর প্রতি পিসের দাম রাখতে পারবো এখানে 1500 টাকা করে, অর্থাৎ গড় দাম 1500 টাকা, 3000 টাকা জোড়া এই 3.5 মাস বয়সের মুরগিগুলো ক্রয় করতে পারেন, আর আমি এখানে পরিবহন খরচ দিয়ে দেবো যদি 3 পিস সংগ্রহ করতে পারেন। দর্শক, এই মুরগিগুলোর 5 থেকে 6 মাস বয়সে যে মুরগগুলো আছে এগুলো দেখায়। এখানে কিন্তু অনেকগুলো মুরগ আছে, মুরগি বেশি বিক্রি হয়ে গেছে, মুরগ কিন্তু খুব কম বিক্রয় হয়েছে। যারা 4 পিস নিয়েছে তারা কিন্তু 1 পিস মুরগ নিয়েছে, যার কারণে কিন্তু অনেকগুলো মুরগ এখানে রয়ে গেছে। দেখুন এখানে 4 থেকে 6 মাস বয়সের মুরগ রয়ে গেছে, এগুলো সংগ্রহ করতে পারেন। 6 মাস বয়সের মুরগগুলো আমি একটু কমিয়ে নিয়ে আসব, কারণ এখান থেকে বাছাই হওয়ার পরে মুরগগুলো আছে যেগুলো অত্যন্ত ভালো, যেগুলো আরও ভালো কোয়ালিটি ফুল, সেগুলো কিন্তু আগে বিক্রয় হয়ে গেছে, যার কারণে এগুলো আরও কম দামে। অর্থাৎ এখান থেকে কোনো মুরগ যদি সংগ্রহ করতে চান 6 মাস বয়সে, তাহলে 2500 টাকায় নিতে পারবেন। আর মুরগি যদি আর 4 মাস বয়সের মুরগ যদি সংগ্রহ করতে চান, 4 মাসের নাই অবশ্য, সবই 5 মাস, তাহলে 2000 টাকা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক, এখান থেকে কোনো মুরগ যদি আপনারা সংগ্রহ করতে চান, তাহলে দেখুন আমি আস্তে আস্তে ভিডিওটা ধরছি, অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিতে হবে আপনারা যেটা নেবেন সেটাই। আমরা দেশের বিভিন্ন জেলায় কিন্তু ডেলিভারি করতে সক্ষম, এছাড়া আমাদের খামারে এসে কিন্তু আপনারা সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন, এই মুরগগুলো বাছাই করে নিয়ে যেতে পারবেন। দর্শক, আজ এ পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।